আমি যে গল্পটা আজকে বলবো এটা আমার এক রাস্তায় মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। মানে আমি আসলে প্যারানর্মাল ব্যাপারগুলো আসলে মানে বিশ্বাস করতাম না, যে ভৌতিক মানে ভূত আছে বলে বিশ্বাস করতাম না। ঘটনাটা আমার সাথে ঘটছে বিদায় আমার যার সাথে ঘটবে সেই বুঝতে পারবে যে আসলে ভূত বলতে আসলেই সত্যি আছে, সেই জিন হোক বা পরি হোক বা খারাপ কোনো জাদু হোক। তো যে গল্পটা এখন বলবো, এই গল্পটার আমি আগে বলে রাখতেছি এটা একটা ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা। এখানে তিনটা ঘটনা আছে। ফার্স্ট ঘটনাটা হচ্ছে আপনার এটার ভিতরেই, মানে ট্রেনে কাটা লাশ, তারপরে ধাপে হচ্ছে আপনার একটা পোড়া বাড়ির ঘটনা, তারপরে হচ্ছে আপনার একটা শ্মশানঘাট। আজকে তিনটা বিষয় নিয়ে আমার এই ঘটনাটার মূল বিষয়। তো আমি ঘটনায় ফিরে যাচ্ছি। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, ভার্সিটি কোচিং করার জন্য আমি ময়মনসিংয়ে কোচিং করি, তো আমার জীবনের একটা ইচ্ছা ছিল যে ডিফেন্সে জব করব। কিন্তু আমার আব্বা আম্মা অতটা পছন্দ করতো না, যেহেতু আমার ভাইয়া একটা পুলিশ সাব ইন্সপেক্টর, তো তারা চাই যে ছোটো একটা মেডিকেলে পড়ে, সরকারি মেডিকেলে পড়ে, ময়মনসিংহ মেডিকেলে আছে, আর একটা ভাই দেশের বাইরে থাকে। তো আমাদের যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা, তো আমার ফ্যামিলি সবসময় চাইতো যে আমি যে ভালো কিছু করি, ডিফেন্স জব না করি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে জব করব। তো আমি যখন যেখানে আপনার ডিফেন্সের মানে সার্কুলার পাইতাম সবসময় ওইখানে যাওয়ার চেষ্টা করতাম। তো আমার কাছে একবার একটা ফোন আসে যে নৌবাহিনীতে পরীক্ষা হবে আগামীকাল। তখন আমি যে ফাইলটা নিয়ে যাই, ওই ফাইলটা নিয়ে আমি তাড়াহুড়া করে চলে যাই। কিন্তু যখন আমি আগের দিন রাতে যখন মানে প্রস্তুতি নিব, তখন দেখতে পাই যে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আমার মানে ফাইলে মিসিং। তো আমাকে ওই কাগজপত্র ছাড়া আমি অবশ্যই বাদ পড়ে যাব। তখন আমি চিন্তা করলাম যে আমাকে বাসায় যেতে হবে। তো বাসায় যাব, কিন্তু বাসায় আমার আব্বা আম্মা, আর দিনটা ছিল শীতের সময়, জানুয়ারি প্রথম, আর হচ্ছে ঘটনা 2016 সালের কথা। তো আপনার মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু ময়মনসিংহ থেকে আমার জেলা হচ্ছে দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, তো আমি রাত 10:30 আমাদের ময়মনসিংহ বাসস্ট্যান্ড গাঙ্গিরাপাড়, ওখানে আপনার থেকে আপনার শেরপুরের সবগুলো বাস যায়, কিন্তু আমি দেখি যে আপনার সেখানে কোনো বাস নাই, আর যতগুলো বাস আসতেছে রানিং গাড়ি সেখানে থামে না। তো আমি চিন্তা করলাম যে এখন আমাকে বাসে যদি না যাই, তাহলে বিকল্প অন্য রাস্তা আছে একটাই, ট্রেনে যেতে হবে। তো আমি আবার স্টেশনে গেলাম, ময়মনসিংহ জংশনে গেলাম, সেখানে গেলাম, একটা ট্রেন আছে, এটা হচ্ছে আপনার ধলেশ্বরী এক্সপ্রেস, এটা আপনার পিয়ারপুর স্টেশন আছে, এটা যেহেতু লোকাল ট্রেন সব স্টেশনে থামে, এটার গন্তব্যস্থল হচ্ছে সরিষাবাড়ি। তো আমি যেহেতু পিয়ারপুর নামবো, তাহলে তো আমি যেতে পারি রাত যতই হোক। তো আমি আগেই বলে রাখি যে আমাদের আমি ট্রেনে যদি যাই, তাহলে আমাকে নদী পার হয়ে চরের রাস্তা দিয়ে আমাকে বাসায় যেতে হবে। তো এখানে নদী পার হতে গেলে আপনার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে সেলুন নৌকা, যেটা আমরা ট্রলারের নৌকা বলে থাকি, যেটা আপনার ইঞ্জিন চালিত নৌকা, ওইটা রাত 9টার সময় লাস্ট ট্রিপ, রাত 9টার পর আর পাওয়া যায় না। তো আমি যেহেতু জানি যে আরেকটা আছে আপনার পালতোলা নৌকা, ওটা আপনার ডিঙি নৌকা, মানে হাত দিয়ে মানে বাঁশ দিয়ে আপনার নদী পার করে দেয় আর কি, যেহেতু দূরত্ব ওই নদীপথে দূরত্ব হচ্ছে 100 মিটার, আমাকে এইভাবে 5 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে, তারপর নদী পার হতে হবে। তো ঘটনায় আসি, আমি যখন ময়মনসিংহ থেকে যখন বিদ্যাগঞ্জ নামে একটা স্টেশন আছে, ওখানে আপনার রেল ক্রসিংয়ের জন্য 20 মিনিট থামছে, তো যখন বাহিরে নামছি যে একটু অনেকক্ষণ দৌড়ে বোরিং হয়ে যাচ্ছি, বাহিরে নামছি, তো আমার কাছে মনে হলো রাস্তার পাশে কেউ যেন পড়ে আছে। তো আমি গেলাম, দেখলাম যে একটা লোক পড়ে আছে। তো লোকটা যেভাবে দেখলাম, উদয় ভাই আবার বিশ্বাস করবেন না, আপনার গলা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কাটা, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম, 4-5 টুকরা হয়ে রাস্তার পাশে পড়ে আছে।
তো আমার কাছে সব থেকে একটা বিষয় লাগলো যে একটা স্টেশনের মতো একটা জায়গায় একটা লোক পড়ে আছে, এই লোকটাকে দেখার মতো কেউই নাই, কোনো রেলওয়ে পুলিশ নাই। তখন আমার আবার ট্রেনের হুইসেল দিয়ে দিছে, ট্রেনের ছাড়ার সময় হয়ে গেছে, আমি আমার মতো চলে গেলাম। তখন ওই চিন্তাটা আমার মাথায় ঘুরতেছে যে কী দেখলাম। যখন সব কিছু মিলাম পিয়ারপুর স্টেশনে আসলাম, তখন রাত 12:30 বাজে। তখন গ্রাম অঞ্চলে সবাই ঘুমিয়ে যায়, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো পিয়ারপুর থেকে আমার যে যেখানে আমি যাব নদী পার হব, ওটা দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। তো যেহেতু কোনো ভ্যান নাই, রাত 12:30 বাজে, আর গ্রামের এলাকায় আপনি রাত 12:30 মানে অনেক রাত, তখন মানুষের 2টা ঘুম হয়ে যায়। তো আমি যখন যাই তখন দেখি যে কোনো গাড়ি ঘোড়া নাই। তারপরে রাস্তাটা হচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে, কাদার রাস্তা, আর আমি ওই রাস্তা দিয়ে প্রায় 6 মাস আগে একবার আসছিলাম। তো এখন বিপদে পড়ছি, এখন যেতে হবে, কারণ আমি শিওর যে ওই ঘাট দিয়ে যদি যাই তাহলে আমি নৌকা পাবো না, কারণ 9টার সময় লাস্ট ট্রিপ চলে যায়। তো আমার হাতে একটা মোবাইল ছিল, বাটন ফোন, বাটন ফোনের চার্জ ছিল আপনার 70% মতো চার্জ ছিল, আর পকেটে টাকা ছিল 6,000, যেহেতু মেসের টাকা দিতে হবে, মাস শেষের টাকা। কিন্তু আমার মনের ভিতরে একটা ভয় হচ্ছে যে ভূতের কোনো ভয় নাই, মনের ভিতরে একটাই শুধু ভয় কাজ করতেছে যে এ রাস্তায় যদি কোনো ডাকাত থাকে, যেহেতু চড়া এলাকা, প্রত্যন্ত গ্রামে এলাকা, যদি আমাকে একা পেয়ে যদি কিছু সব কিছু নিয়ে নেয়, আমার মনে এই ভয় ঢুকতেছে। কিন্তু ভূতের যে ভয়টা আছে সেই ভয়টা আমার মধ্যে কাজ করতেছে না। তো আমি যখন একটু যাচ্ছি তখন আমার সামনে হঠাৎ করে একটা লোক আসলো, আমি দেখতে পারলাম লোকটা সম্পূর্ণ আপনার সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি পরা। আমার কাছে মনে হয়েছিল যে লোকটা হয়তো বা নামাজি এরকম। তো আমি লোকটা চিন্তা করলাম যে লোকটা যে পর্যন্ত যায় আমি লোকটার সাথে যাওয়ার চেষ্টা করব, যদি সঙ্গ দেওয়া যায় অন্তত ভয় থেকে বাঁচব, আমি একা না, এরকম মনে হলো। তখন আমি যখন লোকটাকে বললাম চাচা আপনি কোথায় যাবেন, তখন তিনি আমার কথা কোনো উত্তর দিলেন না, আমাকে অ্যাভয়েড করলেন। হয়তো আমি ভাবলাম যে আমাকে অ্যাভয়েড করলেন, হয়তো বা আমাকে তিনি চিনে না, আমাকে ভয় পাইতেছে, ঠিক আছে। তো একটু যাওয়ার পরেই আমার এক পা দেখলাম কাদার ভিতরে পড়ে গেছে। তখন চিন্তা করলাম যে মোবাইলটা বের করি, টর্চ লাইটটা বের করে যাই, তাহলে আমি নিজে বাঁচবো আর রাস্তাটা চিনবো, যেহেতু কাদা বৃষ্টি হয়েছে, আপনার টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে গ্রামে, হয় আকাশে আপনার বিজলি চমকাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে যে রাস্তার এদিকে আছে আর কি। তো যেহেতু মুষলধারে বৃষ্টি হয়েছে, রাস্তার পাশে আবার ধান ক্ষেত, ধান কাটা, তো ক্ষেতে আপনার পানি জমছে, দেখে মনে হচ্ছে যে আপনার নদী হয়ে গেছে আর কি, এরকম আর কি, রাতের অন্ধকার যেরকম মনে হয় আর কি। তো চারদিকে আপনার শিয়ালের ডাক, কুকুরের ডাক, যেরকম মানে সাধারণ যেরকম থাকে ওরকম ডাকতেছে। তো মনের ভিতরে আমার একটাই ভয় হচ্ছে, এই ভয় বললাম ডাকাতের ভয়। তো আমি কিছুক্ষণ পরে দেখি যে লোকটা মানে যাইতেছে, আমি বললাম চাচা দাঁড়ান আমাকে নিয়ে যান, লোকটা শুনে নাই, উনি ওনার মতো করে চলে গেল, ঠিক আছে। উনি যখন চলে যাচ্ছেন আমি আমার মতো করে যাই। তো কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা ব্রিজ পড়ে, কালভার্ট ব্রিজ, ওটা দেখলাম যে আপনার যাওয়ার মতো কোনো মানে মানে যাওয়ার মতো কোনো জায়গা নাই, ওটা ভেঙে গেছে। আমার মনে একটা ভয় ঢুকতেছে যে যেহেতু অন্ধকার, আমি তো যেহেতু এখান থেকে 6 মাস পরে আসছি, তাহলে তো যদি আমি না যেতে পারি, তো আমি যখন ওটাকে যাওয়ার জন্য কী করতে হবে, আমাকে ক্ষেতের সাইডে যাইতে হয়। আমি যখন ক্ষেত দিয়ে নামছি তখন দেখি যে আপনার মানে যেটা দেখছি ওটা দেখার ভাইয়া মুটে প্রস্তুত ছিলাম না উদয় ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না, যে একটা লাশ আপনার খাটকির উপরে রাস্তার পাশে শোয়ানো। তো আমি হয়তোবা ভাবছি যে যে খাটকি যখন দেখছি ভাবছি যে আপনার এটা হয়তোবা কেউ কবর দিছে, কবর দেওয়ার পরে হয়তোবা রাস্তার পাশে ফালাই রাখছে। তো আমি ভাবতেছি যে আমি ওখানে যাব না, কিন্তু রাস্তাটা এমন সিস্টেম যে আপনার চিকন সরু রাস্তা, ওটা আপনার রাস্তার এক কোনায় আমাকে ওদিকে যেতে হবে। তো যখন গেলাম কী যেন মনে করে আমার ওই খাটকির দিকে আমার চোখটা পড়লো আর কি। তো আমি যখন আমার রানিং আমার টর্চ লাইট জ্বালানো ছিল, তখন আমি ভাইয়া যা দেখলাম এটা দেখার জন্য ভাইয়া মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যে বিদ্যাগঞ্জ যে লাশটা দেখে আসছিলাম সেই অবিকল লাশটাই, কিন্তু আমি যে লাশটা দেখছি ওটা ছিল আপনার মুন্ডু, গলা থেকে মুন্ডু কাটা, আচ্ছা, কিন্তু ওই লাশটা আপনার
ওরকম কাটা ছিল না, কিন্তু তার মুখ থেকে জীব ভাব মনে হচ্ছে বেরোয় রয়েছে। মানে একটা ফাঁসির রুগী যেরকম মারা যায় এরকমভাবে তার লাশটা পড়ে আছে। কিন্তু আপনার যদি কোনো খাটকির উপরে কোনো লাশ থাকে, সেটা কিন্তু আপনার কাফনের সাদা কাপড় দিয়ে মুড়ানো থাকে। ওই লাশটা আপনার, আমরা ওই যে গ্রামে যেটা মানে বলে বাঁশের যে চাট মানে ধাইরি বলা হয়, ওই ধাইরি দিয়ে মুড়ানো আর কি। তো গলাটা দেখা যাচ্ছে। এটা দেখে ভাইয়া আমি একটা দৌড় দিলাম যে আমার ওখানে থাকা কোনো উচিত হচ্ছে না। কিন্তু আমি যখন দৌড়াচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি ওই জায়গায় রয়েছি, আমি আর দৌড়াতে পারতেছি না। তো আমি সুরা ইখলাস, সুরা ফাতিহা, যতগুলো সুরা পারি আল্লাহ আল্লাহ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এসব পার করতেছি। তো আমার ভাইয়া বলছিল যে যখন কোনো বিপদ ঘটবে তখন মনে করবা যে যদি কোনো ভৌতিক কিছু সামনে ঘটে তখন বলবা অল ইজ ওয়েল। আমার রাসেল ভাই বলছিল, দেশের বাইরে থাকে, সবসময় আমাদের অ্যাডভাইস করতো, তখন আমি অল ইজ ওয়েল বলতেছি। কিন্তু আমার মনের ভিতর যে ধুকধুকটা, মানে আমি মানে আমার হার্টবিট বাইরে গেছে, আমার চোখ মুখ মনে করেন যে পুরো শরীর আপনার জারায় গেছে, মানে আপনার গায়ে লোম ধারায় গেছে এরকম অবস্থা। তো দৌড় দিয়ে যখন যাই তখন আমি ওই যে আমি যে বয়স্ক লোকটাকে দেখছিলাম, ওই লোকটাকে আমি সামনে দেখলাম। ওই লোকটা আপনার দেখতে এত সুন্দর, দাড়িগুলা আপনার প্রায় এক হাত লম্বা হবে এরকম, আর আপনার সম্পূর্ণ আমি ভাবছিলাম সে লুঙ্গি পরছে, কিন্তু সে লুঙ্গি পরে নাই, আপনার সম্পূর্ণ পাঞ্জাবি পরা অবস্থায়। তো ওনাকে বললাম যে চাচা আমি তো ওখানে একটা জিনিস দেখে আসলাম, এখন লাশ দেখে আসলাম, তো লাশটা কি ওখানে কি কেউ মাটি দিবে না, কটা সময় হলে মাটি দিবে, এখন তুমি কোথায় যাবা এটা বলো। আমি বললাম চাচা আমি তো নদী পার হব, তো আমি তো রাস্তা চিনতেছি না। তুমি এক কাজ করো, এই যে সোজা যাচ্ছ ওই দেখতেছো একটা বাতিওলা বাসা, ওইকে বাসায় যাও, বাসায় গেলে তুমি ওইখান থেকে ওরা রাস্তা দেখায় দিবে। তো আমি দৌড়ে যাই, যেহেতু আপনার গ্রামের এলাকা, কিন্তু মানে যেহেতু কারেন্ট নাই, সৌরবিদ্যুৎ, ওটা সৌরবিদ্যুৎ আলো ছিল না, ওটা ছিল আপনার ওই হারিকেনের যে আলোটা আছে এরকম আলো জ্বলতেছে। আমি দৌড়ে বাসায় যাই, যাই ভাই আমি যেটা দেখি ভাইয়া, এটা দেখার জন্য মায় আমি মানে অবাক হয়ে গেছি। ওইখানে আপনার একসাথে তিনজন মারা গেছে, ওই বাড়িতে তিনজনে আপনার আগুনে পুড়ে মারা গেছে, তাদের সারা মুখ পোড়া, আপনার খুব বিবর্ষ অবস্থা, মাটিতে ছোঁয়ায় রাখছে, আর একজন বসে সে কান্নার বদলি হাসতেছে, হা 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 করে হাসতেছে। আর ওনার একজন বলতেছে এতদিন পর আসছো দেখার জন্য, যখন আমাদের প্রয়োজন ছিল তখন কাউকে কাছে পায় নাই, আর এখন দুঃসময়ে তোমরা এখানে আসছো দেখার জন্য, মজা নেওয়ার জন্য আসছো। তখন আমি খুব ভয় পাইলাম, সেখান থেকে আমি দৌড়ায় গেলাম। তখন আপনার আমার মোবাইলটা, রানিং মোবাইলটা, টর্চ মোবাইলটা আমি পকেটে রাখছিলাম, বের করছি যে রাস্তা দেখার জন্য, দেখি মোবাইলটা অফ হয়ে গেছে। হয়তো ভাবলাম যেহেতু অনেকক্ষণ জ্বালায় রাখছি হয়তো আমার মোবাইলটা অফ হয়ে গেছে, যেহেতু ব্যাটারিটা নর্মাল ছিল আমার কাছে মনে হয়েছিল। তো যেহেতু ওই ফোনটা আমি আপনার সেকেন্ড হ্যান্ড ফোন কিনছিলাম, এই জন্য আমার মনে হয়েছে যে ফোনটা হয়তো বা ব্যাটারিটার সমস্যা, ফোনটা মনে হয় বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন আপনার দিনের আলো চমকাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি রাস্তা পেয়ে গেছি। তারপর আমি রাস্তা বরাবর আমার চিন্তা হচ্ছে যেভাবে হোক আমি নদী পার হব, আমার কাগজপত্র নিয়ে আসবো আর পরীক্ষা দিব, যত কষ্টে হোক আমাকে গভর্নমেন্ট চাকরি পেতে হবে। তো ভাই আমি আপনার রাস্তা অতিক্রম করতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমাকে রক্ষা করো, আজকে আমার সাথে কী এমন ঘটনা ঘটতেছে, আমি তো কখনো কারো ক্ষতি করি নাই, আল্লাহ তুমি যদি সহায় থাকো তাহলে আমার কোনো ক্ষতি হবে না। আমি এরকম মনে একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছি, আর ওই ভাইয়ার কথা বলছেন অল ইজ ওয়েল সবসময় বলতাম, বলে যাচ্ছি। তো আমার কাছে মনে হলো আমি নদীর পাড়ে এসে পড়ছি। তো যেহেতু আমার কাছে কোনো টর্চ লাইট নাই, তো আমি নদীর আপনার এক পার থেকে যদি আপনি অন্য পারে যদি ডাক দেন যে কেউ কি আছেন, আপনি যখন একটু একটু জোরে করে বলবেন, ওই আপনার শব্দটা ভাইয়া আপনি ওই পার থেকে আপনি শুনতে পাবেন, ওই পার থেকে ফিরে আসবে। তখন আমি দেখলাম যে ঘাটে কেউই নাই, একটা নৌকা আছে আপনার শিকল দিয়ে বাঁধা। তো যেহেতু শিকল দিয়ে বাঁধা আর আমি তো নৌকা ওরকম চালাতেও পারি না, আপনার নদীতে
বেশি একটা পানি নাই, তবে মনে হচ্ছে যে অনেক গভীরতা। আর আমি সাঁতার জানি, তো আমার ওরকম প্ল্যান করছি যে যদি আমি মাঝি না পাই তাহলে অবশ্যই আমি সাঁতার কেটে চলে যাব। আমি তো আমি যখন ডাক দিলাম, ভাই কেউ আছেন, আমাকে একটু সাহায্য করবেন, তখন কোনো শব্দ আসলো না। আবার যখন বললাম, ভাই প্লিজ থাকলে সাড়া দেন, আমার খুব বিপদ, আমি একটু নদী পার হব, প্লিজ আমাকে সাহায্য করেন, তখন আমি ভাই কান্না করে দিচ্ছিলাম। তখন একজন বলল, নাই মালিক নাই, এখন আসা যাবে না, আমি চলে যাব, আর নৌকা শিকল দিয়ে বাঁধা। তখন আমার মাথায় প্ল্যান আসলো যে যেহেতু আমি সাঁতার জানি, যেহেতু নদীর দূরত্বটা পাশের দূরত্বটা একদম কম, দেখি আর যদি যেতে পারি কি না। যেহেতু আমার ফাইলটা ছিল আপনার প্লাস্টিকের, ওটা মাথার উপরে রাখলাম। তারপরে আপনার যখন আমি যখন নদীর এক কোণায় নামলাম, নামার পরে আমার কাছে মনে হলো যে আমার পায়ে কোনো একটা আপনার ভাইয়া ওই গাছের যে ডাল থাকে নদীতে, যেরকম আপনার মাছ ধরার জন্য যেরকম ডাল ফেলা বলে ওটাকে বলা হয় কাঠাম, তো আমার কাছে মনে হলো যে আমার পায়ে কিছু একটা আটকে গেছে। আমি যখন পাটা তুলে দেখি যে কেমন একটা কাটা হাত, আমার কাছে এরকম মনে হচ্ছে যে কাটা হাতের মতো, তো আমি ওখান থেকে যখন চলে আসব, আমি নদীর একদম মানে কোনায় মাছ বরাবর যখন আমি নামছি, আমি আর উঠতে পারতেছি না। তখন আমাকে মনে হচ্ছে কে যেন আমাকে পা ধরে টান দিতেছে নিচ থেকে। তখন আমি বুঝতে পারছি যে আমার জীবনে হয়তো বা আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। তো ওই মুহূর্তে ভাইয়া আমি জুড়ে জুড়ে বলতেছি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি শুধু চোখ বন্ধ করতেছি আর শুধু আল্লাহকে ডাকতেছি। ওখান থেকে উঠলাম, কোনো কষ্ট করে উঠলাম। ওঠার পরে আমি পাড়ে গেলাম। তো পাড়ে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমি যখন আসলাম তখন দেখলাম যে কোনো আপনার ঘর নাই, কিন্তু ওখানে আমি ঘর দেখলাম, সৌরবিদ্যুতের আলো দেখতেছি যে একটা ঘরে আলো জ্বলতেছে। আমি আসার পরে ওখানে কোনো ঘর দেখি নাই, হয়তো বা আমার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটছে। তো আমি ঘরে গেলাম, যেহেতু চর এলাকা, আগেই বলে রাখি আমাদের ওই চরটার নাম হচ্ছে আপনার ওই শিকদার পাড়া বলা হয় আর কি চরটাকে। আর চর থেকে ওই যে আপনার পিয়ারপুরের যে মধ্যে গ্রামটা হচ্ছে, এটা বলা হয় আপনার দধিয়ার চর গ্রাম বলা হয় আর কি। তো ওইখানে সবাই কৃষিকাজের উপর নির্ভর, তো গ্রাম এলাকা, যেহেতু আপনার ওরকম কারেন্টের কোনো কারেন্ট নাই। তো আমি বাসায় গেলাম, বাসায় যাইয়া দরজার ভিতরে বলতেছি, ভাই আমাকে বাঁচান। হয়তো বা ওনারা ভয় পাইতেছে, যেহেতু ওনার এরকম ঘটনা ঘটছে যে ডাকাত আপনার মানে নানা রকম ছদ্মবেশ নিয়ে আসে, আমাকে কি সাহায্য করবেন কি না। আর গ্রামের লোক যেহেতু চরের ভিতরে একটা বাসায়, তো ওরা এমনিতে ভয় পাইতেছে। শেষমেশে আমি আর না পাই দরজা ভিতরে লাথি শুরু করছি, এই দরজা খোল, দরজা খোল, আমাকে বাঁচা, তোরা কি আমাকে বাঁচাবি না আমাকে, আমি তো একটা মানুষ না, আমার বাড়ি নারায়ণখোলা বাজারে, আমার আব্বার নাম বললাম, কোনো রেসপন্স পাইলাম না। যেহেতু আমার আব্বাকে সবাই চিনে, তো ওরকমভাবে বললাম, তোর বললাম আমার নাম বলো, আমার নাম জিহাদ, আমি নারায়ণ, আমার বাসা নারায়ণখোলা বাজারে, আমাকে প্লিজ আপনারা বাঁচান প্লিজ। তখন যেহেতু না খুলল, তখন আমি সেন্সলেসে পড়ে গেলাম, যে সবসময় ভাবতাম যে মানুষ অজ্ঞান হলে কেমন হয়, কিন্তু আমার কাছে যে ফিলিংসটা হইলো, আমি আপনার সব শুনতেছি সব দেখতেছি কিন্তু বাট কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, আমি মাটিতে পড়ে গেলাম। তখন মাস রাত যখন আপনার আজান হবে হবে এই সময় ঘর থেকে একটা মহিলা বের হইল, হয়তোবা সে নামাজে উজু করবে অথবা সে ওয়াশরুমে যাবে এরকম, তো হাতে কুপি ছিল আমি দেখতে পারলাম। তখন যে আমাকে দেখে সে ভয় পায়, সে ওকে চিৎকার দেয় যে চুর চুর করে চিৎকার লাগাইছে, তো ডাকাত বলছে যে কেউ একজন পড়ে আছে, হয়তো বা ওকে কেউ মেরে ফেলছে। তো বাড়ি থেকে সবাই বের হলো, বের হওয়ার পর আমাকে তারা যেরকম গ্রামে যেরকম হয় আপনার লোহাপুরে পানি খাওয়াইছে, কচু পাতার পানি খাওয়াইছে, আমাকে গোসল করাইছে। গোসল করানোর পরে আমার পকেটে ফোন ছিল, ওই লোকটা বের করে দেখে যে আমার ফোনে, তখন আমার ফোনে ফুল চার্জ, আমার ফোন একদম অন,
আমার ডায়াল থেকে নাম্বার বের করে এখানে আমার যেহেতু আব্বুদে সেভ করা, আমার আব্বাকে কল দিল যে এই একটা ছেলে, নাম বলতে পারতেছে না, হয়তো আপনার ছেলেই হবে, আপনারা আসেন এখানে, আসেন নদী পার হয়ে আসেন, এখন আসার দরকার নেই, সকালে আসেন। তারপরে সকালে আমার আব্বা আম্মা আসলো, তখন আমি ঘটনাটা বললাম। তো এখানে যে ওই যে আমি আপনার যে একটা লাশের কথা বলছিলাম, যে ট্রেনে কাটা পড়া লাশ, তার ঘটনা তারা বললো যে এটা আমার জন্মের আরও 10 বছর আগে একটা ছেলে, আপনার বোবা ছিল, ওকে সবাই বিদ্রুপ করতো, উপহাস করতো, সবাই নিয়ে ঠাট্টা মজা করতো। তো তাকে বলতো তোর জীবনে বউ নাই, তুই কখনো প্রেম করতে পারবি না, বিয়ে করতে পারবি না, এরকম নানা রকম ঠাট্টামি করতো। তো সেই দুঃখে ছেলেটা আপনার স্টেশনে যেয়ে আত্মহত্যা করছিল, ট্রেনে ঝাঁপ পড়ছিল। আর হচ্ছে যে পোড়া বাড়ির কথাটা বলছিলাম, ওই পোড়া বাড়ির লোকজন তাদেরকে এক ঘরে করে দিছিল, তারা কখনো বাজারে যেতে পারতো না, তাতে কেউ কখনো কোনো কিছু তাদের কাছে বিক্রি করতো না, তাদের কোনো খোঁজ খবর নিত না। তো তারা মানে খুবই মানে অসহায় ছিল, কোনো মান সম্মান পাইতো না, মানে তারা খাইতে পারতো না, তো মান সম্মান চিন্তা করতেছিল। তো তারা কি করছে, তার হাজব্যান্ড, যেহেতু হাজব্যান্ড আর ছেলে বাসার যে কর্তা আছে, ওই কর্তা ওনারা আপনার ঢাকায় ছিল, তো ওনারা একসাথে ছেলে মেয়ে ফ্যামিলির 3 জন আপনার ঘরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। আর যখন ওই লোকটা, 2টা লোক আসছিল, ওই 2টা লোক আপনার একসাথে ফাঁসিতে আত্মহত্যা করে, এই জন্য তাদের মুখে আপনার ওই পোড়ার একটা ছাপ ছিল। এটা মাঝে মাঝে মানুষ, তারা কখন ক্ষতি করে না, কিন্তু মানুষকে বোঝাতে চায় যে তারাও মানুষ, তারাও ভালোভাবে বাঁচতে চায়। আর তারপরে হচ্ছে ভাইয়া, আমি যখন ওই যে আপনার ইয়েতে গেলাম, নদীর ঘাটে গেলাম, আমি যেই জায়গায় আমাকে বললাম যে আমার পায়ে কিছু টান দিয়ে ধরছিল, ওটা ছিল আপনার শ্মশানঘাট। ওখানে আমাদের নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আপনার হিন্দুরা ওই নদীর পাড়ে আপনার হিন্দুদের পুরে। আর ওই যে যে জায়গাটায় আমি গেছিলাম, ওইখানে আপনার এ পর্যন্ত 9 জনের ভেসে আসা লাশ ওইখানে পাওয়া গেছে, জামালপুর থেকে আসছে, অথবা যেহেতু জামালপুর থেকে পিয়ারপুর দূরত্বটা খুব কাছাকাছি, তো ব্রিজ থেকে কেউ লাশ ভেসে আসছে, বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, বা হাত পাওয়া গেছে, পা পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে। আর ওইখান ওই জায়গার সামনের পারে আপনার অষ্টমী হয়, আপনার হিন্দুদের অষ্টমী হয়, অষ্টমী যে পূজা যখন আপনার, আবার যখন পূজা যখন আপনার দেবী পূজা কোন, কালী পূজা কোন, ওইখানে আপনার তারা দশমী, ওখানে তারা পূজা ডুবায়। আর অষ্টমী যত ঘাট আছে হিন্দু সম্প্রদায়ের যারা আছে, তারা সেখানে তারা গোসল করে, তাদের পাপ মোচন করার জন্য গোসল করে, মানে যত রকম মানে অ্যাক্টিভিটিস আছে ওখানেই করে আর কি। তো আর আমাকে ওই মহিলাটা বললো যে ওইখানে যারা বিপদে পড়ছিল, সবাই না সবাই মারা গেছে, তাদের কোনো লাশ খুঁজে পাওয়া যায় নাই, হয়তো বা আল্লাহ আমার সহায় ছিলেন, যে তোমার উপর তোমার মা বাবার দোয়া ছিল, এই জন্য তুমি বেঁচে ফিরে এসে পারছো আর কি। তো ভাইয়া, এই যে এই ঘটনা, এটা হচ্ছে আমার ঘটনা। আর এই ঘটনাটা মনে করেন যে আমার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা হিসেবে আমি বলতে চাই, যে এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। অলরাইট, অত্যন্ত ভয়াবহ ঘটনা শুনছিলাম জিহাদের কাছ থেকে।